পশ্চিমবঙ্গ সরকারের ফুরফুরাকে নিয়ে যেভাবে হ্যান্ডেল করছে এটা খুব উদ্বেগজনক। আগামী দিনে একটা ভয়ঙ্কর রাজনীতির আশঙ্কা করছি আমরা। বৃহস্পতিবারের ফুরফুরা শরীফের উত্তেজনার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিস্ফোরক মন্তব্য করা হলো। বৃহস্পতিবার তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এলাকা। উঠেছে বোমাবাজির অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও চলার ছবি সামনে এসেছে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেই ঘটনা নিয়ে এবার সরব হলো বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া এক ভিডিও বার্তায় বলেন, ফুরফুরা শরীফে যে ঘটনাটা ঘটেছে, শুনলাম পীর ইব্রাহিম সিদ্দিকির ওপর হামলা হয়েছে, তার নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যদি এটা হয়ে থাকে এবং সমগ্র ঘটনা নিয়ে বিষয়টা খুবই উদ্বেগজনক। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন বিষয়টাতে উদ্বেগ জানাচ্ছে এবং এর তীব্র নিন্দা করছে। যখন ইন্ডিয়া গোটা ভারতবর্ষে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে বিজেপির বিরুদ্ধে, সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের ফুরফুরাকে নিয়ে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে এটা খুব উদ্বেগজনক। আসুন আপনাদের শোনাই কি বলছেন মোহাম্মদ ইয়াহিয়া। গতকাল ফুরফুরা শরীফে যে ঘটনাটা ঘটেছে আমরা শুনলাম, এবং শুনলাম নাকি পীর ইব্রাহিম সিদ্দিকি সাহেবের উপরে হামলা হয়েছে, তার নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। যদি এটা ঘটে থাকে এবং সমগ্র ঘটনা নিয়ে বিষয়টা খুব উদ্বেগজনক, বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন বিষয়টাতে উদ্বেগ জানাচ্ছে এবং এর তীব্র নিন্দা করছে। যখন আইএনডিআইএ গোটা ভারতবর্ষে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে বিজেপির বিরুদ্ধে, সেই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের ফুরফুরাকে নিয়ে যেভাবে হ্যান্ডেলিং করছে এটা খুব উদ্বেগজনক। বিজেপির বিরুদ্ধে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে আর সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার ফুরফুরার বিষয়টি যেভাবে হ্যান্ডেল করছে এটা খুব উদ্বেগজনক। এরপর তিনি বলছেন যে আগামী দিনে একটা ভয়ঙ্কর রাজনীতির আশঙ্কা করছি আমরা। এই রাজনীতি আগামী দিনে হয়তো খুব ভয়াবহ রূপ নিতে চলেছে, এটা আমাদের আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, তিনি বিষয়টা সহানুভূতি এবং দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করতে পারতেন, এটা কখনোই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। শুনবো আরও একবার কি বলছেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে মোহাম্মদ ইয়াহিয়া। আগামী দিনে একটা ভয়ঙ্কর রাজনীতির আশঙ্কা করছি আমরা। বাঙালি মুসলিমদের মধ্যে এটাকে নিয়ে অত্যন্ত সাংঘাতিক রিয়াকশন শুরু হয়েছে এবং এই রাজনীতি আগামী দিনে খুব ভয়াবহ একটা রূপ নিতে চলেছে হয়তোবা, এটা আমাদের আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, তিনি বিষয়টাকে সহানুভূতির সঙ্গে এবং আরও দক্ষতার সঙ্গে হ্যান্ডেলিং করতে পারতেন, বা তার বিনা অনুমতিতে হয়তোবা পুলিশ প্রশাসনের কিছু লোক আছেন যারা তার সরকারের বদনাম করার জন্য এইভাবে বিষয়গুলোকে হ্যান্ডেলিং করে যাচ্ছে, এটা কাম্য নয়। আমরা তীব্র ধিক্কা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ করছি বিষয়গুলোকে আরও সহানুভূতির সঙ্গে এবং দায়িত্বজ্ঞান সম্পন্নভাবে হ্যান্ডেলিং করা উচিত। ভারতবর্ষের রাজনীতি একটা অন্য খাতে বইতে চলেছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হবে না, আমাদের এখন থেকে সাবধান হওয়া ভীষণ জরুরি। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করে, ভিডিওটা শেয়ার করুন।